আজকে আমার দায়িত্ব পড়ছে নাগেশ ভাজা নেওয়ার, তো অনুষ্ঠানে যাব বলে নাগেশ ভাজতেছি। পরে পরে এই যে এগুলো অ্যালুমিনিয়াম একটা প্লেট, ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি। এখানে আসতে অবশ্য চারটা নিব আমি একটা, আর বাকিটা অন্য এক সময় কাছে লাগবে, পরে এটার ভিতরে ঢুকাই নিয়ে যাবো। Told your friend you're not okay and tell me what's wrong and why you not এই হলো আমার আজকে পরে যাওয়ার ড্রেস। ড্রেস বলতে আজকে শাড়ি পরব, শুধু আমি না সবারই প্ল্যান শাড়ি পরার। তো আপাতত এগুলো রেডি করে এখানে রাখ। শাড়িটা আমার একদমই নতুন, আজকে প্রথমবার পরব। আসসালামু আলাইকুম, শারমিন ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছে একটা প্রোগ্রামে, প্রোগ্রামটা হলো চন্দ্র কুলতলা রিউনিয়নের একটা অনুষ্ঠান। সুক্ত হবে কয়েকদিন আগে একটা ব্লগে দেখছেন, সুক্ত হবে আমাদের মলফাগুনে কৃষির একটা নির্বাচনে পাশ করছে, তো উনি ভাবছিল একটা প্রোগ্রাম করবে সে উপলক্ষে। তো ফাইনালি আজকে সেই দিন, সো আমরা বাঙালিরা প্লাস ইটালিয়ান সবাই মিলেই একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে ঠিক একটা ভাড়ের মধ্যে ছোটোখাটো একটা আয়োজন, তো আমরা এতে চলে আসলাম। সব গেস্টও আসা শুরু করে দিল। তো কী কী থাকছে অনুষ্ঠানে, কী কী করবো সব কিছু মিলে আজকে ব্লগটি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সারা ব্লগের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে। Grazie di avermi invitato a questa festa di incontro e di scambio, e mi fa molto piacere. Noi ci conosciamo già da un po' e sono contenta che scelta vinto il contatto alle lezioni del Reo. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night. Sono molto contenta della grande partecipazione e ora divertitevi tutti. C'è qualcuno di voi che vuol dire qualcosa? Rispetto che ci allenterà in questa serata. Ciao, come domani che ti prendi?
piccola non posso fare tutti, invitare tutti gente, perché sono un posto piccolo. Volevo organizzare ancora più grande. Questa festa bengalese voi dal Vivino Centro Cristo. এখন গান গাবে তো উনি আমাদের মালফলগুনির একজন খুবই জনপ্রিয় শিল্পী শানু, ওনার নাম আমার যদি ভুল না হয়ে থাকে। তো উনি একটা গান গেছে তো সবাই অনেক খুশি, অনেক মজা পাইছে। আর এই যে বুড়িরা, এটা না তারা তো চান্স খুঁজে কি কারণে নাচবে গাইবে, এত সুন্দর গান, ভাইয়ের গানটা অনেক সুন্দর ছিল। এটা হিন্দি গান গাইছিল তো সবার তাল উঠে গেছে, দেখেন সবাই গানের তালে এত মগ্ন ছিল যে ইটালিয়ানরা সবাই আইসা বাঙালি ভাবিদেরকে অনেক টানাটানি করতেছে, সবাই মিলে একটু আনন্দ বিনিময় করতেছে, সবাই হালকা একটু নাচানাচি করতেছে, তো সবাই অনেক এনজয় করছে, অনেক খুশি ছিল। মানে পুরো দিনটা আমরা পুরো সন্ধ্যা আমরা খুবই মজা করছি। এই যে দেখতে পেতেছেন সবাই কত মজা করতেছে। ইটালিয়ানরা বলতেছিল তোরা মোবাইল রাখ, এত ছবি তুলোছে, এত ভিডিও করছে, এগুলো রেখে আয়, আমরা একটু বাল্লাডি করি, মানে একটু নাচি। তো আমরা বাঙালিরা তো বুঝিনি, তারপর আমরা একটু বড় হয়েছি, এখন নাচানি তো সবাই করা সম্ভব না, যারা খুশি তারা করছে। আর বেশিরভাগ মানুষই আমরা দূরে ছিলাম, আমরা ভিডিও করছি। তো দেখা যায় আবার ইটালিয়ানদের সাথে না গেলেও তারাও আবার মাইন্ড করবে, তো পড়ছিনি বিপদে, এদিকেও যাইতে হবে ওদিকে যাইতে হবে, বিপদ। তো কয়েকজন গেছে আর বাকি সবাই বসে বসে ছিল, আমরা দর্শকের কাতারে ছিলাম। তো এক ভাবি অনেক সুন্দর একটা বাংলা গান গেছে, ওনার গানটা অনেক সুন্দর ছিল, ভাবিটাকে দেখতে অনেক প্রিটি লাগতেছিল, খুবই সুন্দর ওনার কণ্ঠ। আমরা অনেক ওনাকে বসে রিকোয়েস্ট করছি আরও দু তিনটা গান গাওয়ার জন্য, তো আরও কয়েকটা উনি গান গাইছে লাস্টের দিকে। তো আর আমাদের আজকের প্রোগ্রামে অ্যারেঞ্জ করছে শুক্তা ভাবি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ওটাকে একটু ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর দুটার নামই শারমিন ব্লগস। অনুষ্ঠানের প্রায় লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, তা এখন পুরো একদম ঝাঁকানাকা নাচের উপর সবাই আছে। খুব সুন্দর একটা গানও ছিল, অনেক মিউজিকওয়ালা, তো সবাই মিলে খুবই খুবই এনজয় করছে। আর বিশেষ করে খাবারের কথা না বললেই নয়, ইটালিয়ানরা এত পছন্দ করছে বাঙালিদের খাবার, তারা অনেক খুশি ছিল।